আসসালামু আলাইকুম রাজবাড়ি হোম ডেকোর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আজ নতুন একটি কাজ নিয়ে হাজির হয়েছি হ্যান্ড পেন্টিং ওয়ান পিস করে দেখাবো আজ আপনাদেরকে তো দর্শক এটা আমি গোল্ডেন কালার দিয়ে করেছি লাল রঙের ফ্যাব্রিকের উপরে আমি কাজ শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রং সম্পর্কে এখানে এটার নাম হচ্ছে পার্ল ম্যাটালিক অ্যাক্রাইলিক কালার তো এই কালারটা দিয়ে আপনারা ডিরেক্টলি কাজ করতে পারবেন সাথে কিছু মেশাতে হবে না একদম রেডি থাকবে আর এই রংটা আফসানের মতো কালো হয়ে যাবে না বা উঠে যাবে না একদম চকচকাই থাকবে কাজটা এখন যেমন দেখছেন ঠিক তেমনই থাকবে তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক এই কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতায় হবে জামার হাতায় আর উপরে যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে তো কামিজই হবে বুঝতেই পারছেন তো কথা না বাড়িয়ে শুরু করছি আমি এখানে প্রয়োজন অনুযায়ী ব্রাশ নিয়েছি দর্শক আমি প্রথমে কামিজের গলাটা এঁকে নিয়েছি তো আমার চ্যানেলে ভিডিও আছে কামিজের গলা কিভাবে আঁকতে হবে আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তো আমি এখানে কোনো প্রকার ড্রয়িং করে নেই ফ্রি হ্যান্ডে আঁকবো দর্শক আমি প্রথমে জামার গলাটা করে নিলাম এরপরে আমি নিচের অংশটা করব তো এখানে আমি ফুল পাতা দিয়ে কাজটা শেষ করবো দর্শক আমার ভয়েসটা শুনতে হয়তো খুব ইয়া শোনাচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না আমি খুবই অসুস্থ তারপরও ভিডিও বানাচ্ছি আপনাদের রিকোয়েস্টে তো দর্শক আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হতে পারি এবং রেগুলার ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ রিপ্লাই করবো দর্শক নিচের কাজটা আমি করে নিচ্ছি এখন তো আমি আগে ফুলগুলো এঁকে নিচ্ছি উপরে গলার ফুলগুলো আমি যেভাবে এঁকেছি নিচেরগুলোর ঠিক একই প্রসেসে এঁকেছি আমি আপনারা চেষ্টা করলে এটা খুব সহজে আঁকতে পারবেন দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিও থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানান আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত হাজির হব সে পর্যন্ত আল্লাহতালা আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ